করছি, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে ভালো করে দেখবে, হ্যাঁ আমি বলে দেবো টার্মগুলো কি কি বলছে। বলছে একটি জৈব যৌগ এ কম্পাউন্ডের স্ট্রাকচারটা কি বললো, C2H5NO। আর দেখে হরবর করবে না, এটা কনফিডেন্স রাখবে যে আমরা পারবো। C2H5NO, হ্যাঁ, তাকে বলেছে কনসেন্ট্রেটেড NaOH, ঘন NaOH সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়, ঠিক আছে। তাহলে একে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট দিলে NH3 গ্যাস তৈরি হয়। এটাও আরেকটা জিনিস বলেছে, এই এ কম্পাউন্ডটাকে পি টু ও ফাইভ দিয়ে হিট দিলে বি কম্পাউন্ড তৈরি হয়। ওকে, পি টু ও ফাইভ আর হিট দিলে বি তৈরি হচ্ছে, আচ্ছা কিছু তো একটা আইডিয়া এলো। আর বলেছে এর সঙ্গে Br2KOH, দ্যাটস দ্য কি পয়েন্ট। সবকটা লাইন ভালো করে পড়বে, তারপর দেখবে কোনটা দেখে একটা আইডিয়া মোটামুটি আসছে। Br2KOH দিলে সি তৈরি হয়, লাভলি। এবার বলেছে সি কম্পাউন্ডটাকে CHCl3 আর ইথানলীয় KOH, মানে ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH দিয়ে হিট দিলে বি পাওয়া যায়, লাভলি, যেটা বি এর আইসোমার। তাহলে এই বি আর ডি হচ্ছে একটা আরেকটার আইসোমার। ওকে, আইসোমার। তো অ্যারো দিয়ে আমাদেরকে ABCD চারটে কম্পাউন্ডকে জাস্ট আইডেন্টিফাই করতে বলেছে, এ বি সি ডি। এবার আমি দেখি, আমি যাই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো প্রত্যেকে অ্যান্সার করবে। হ্যাঁ, ফার্স্ট আমার যেটা দেখি, সবার এই ম্যাপটা আগে বানিয়ে নেবে, তাহলে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে অনেক ইজি হবে। ফার্স্ট অফ অল টেল মি, এই সি কম্পাউন্ডটাকে ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH হিট দিয়েছে, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই কেমন রেসপন্স করবে, এটা কি রিয়াকশন, এই রিয়াকশনটার নাম কি। কার্বিল অ্যামিন, আচ্ছা ভেরি গুড, কার্বিল অ্যামিন। আচ্ছা সৃজনী, কার্বিল অ্যামিনে রিয়াক্টেন্ট কম্পাউন্ডটা কি হয়? আর বন্ড এনএইচ, আর বন্ড এনএইচ, ওকে, সো ইট শুড বি আর বন্ড এনএইচ, আর বন্ড এনএইচ, ভালো কথা। আর তৈরি হয় কি, আর এনসি, ভালো কথা। আচ্ছা বৈশালী, এটা যদি আর এনসি হয় তাহলে এটা কি হতে হবে অটোমেটিক্যালি, এর আইসোমার কি হতে পারে? আইসোমার মানে কি, তাদের কেমিক্যাল কম্পোজিশন সেম বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট। আর এনসি এর আইসোমার কি হয় বৈশালী, একটু বলে দাও। RCl, বাহ, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, এটা হবে প্রাইমারি অ্যারিফেটিক অ্যামিন, এটা হবে অ্যালকিল আইসোসায়ানাইড, এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করুন, অ্যালকিল সায়ানাইড P2O5 আর হিট দিলে কার থেকে তৈরি করা যায়? দেখো, একটা হচ্ছে, যদি তোমাদের মনে থাকে, একটা ছিল হচ্ছে অ্যাসিড অ্যামাইড, আরেকটা ছিল, সেটা ছিল হচ্ছে আর বন্ড CH ডাবল বন্ড NaOH অ্যালডক্সিন। এই দুটোর মধ্যে কোনটা হয়, এটা হবে নইলে এটা হবে, এই কম্পাউন্ডটা হয় এটা হবে নইলে এটা হবে, এটা কথা বলো তো। Br2KOH মানে এটা হচ্ছে হফম্যান ব্রোমামাইড রিয়াকশন। সৃজনী, কোন কম্পাউন্ডকে Br2KOH আমরা দিই সাধারণত? তোমাদের গ্রুপেও পাঠিয়েছিলাম এবং পড়িয়েওছি, একটা কথা বলেছি, শুধুমাত্র ওই কম্পাউন্ডটার ক্ষেত্রেই হফম্যান ব্রোমামাইডটা হয়। মিথিরা তুমি বলো তো, Br2KOH কাকে দেওয়া চলে? পারবে না, মোক বিএক্টু কেওএস কাকে দিতে হয় গো? অ্যাসিডামাইড, ডোন্ট মেনশন অ্যাসিডামাইড, ওকে, জাস্ট মেনশন অ্যাসিড অ্যামাইড। অ্যাসিডামাইড কিন্তু CH3CONH2 হয়ে গেল, আর CONH2, তাই তো? বেশ, তাহলে স্যার এই Br2KOH থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এটা আর CONH2 ফরম্যাটেই থাকবে। তো বেশ, তাহলে এক্সাম্পলটা বানানোর চেষ্টা করি। এখানে আমাদের দিয়েছে C2, মানে দুটো কার্বন, পাঁচটা হাইড্রোজেন, একটা একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। তো নাইট্রোজেনটা লিখলাম, পাঁচটার মধ্যে থেকে দুখানা হাইড্রোজেন নিলাম এই NH2 ফরম্যাটটা বানানোর জন্য। বেশ, CO বানানোর জন্য একটা C, একটা O ইউজ হয়ে গেল। তাহলে কি ইউজ হয়েছে আমাদের? CO মানে C ডাবল বন্ড, একটা কার্বন ইউজ হয়েছে, দুটোর মধ্যে থেকে তাহলে একটা কার্বন পড়ে রইল, বন্ড করে দিলাম। আচ্ছা
পাঁচটার মধ্যে দুটো হাইড্রোজেন ইউজ হয়েছে, তিনটে হাইড্রোজেন চলে গেল, তাহলে এখানে CH3 CONH2, দেখো আর কিছু নেই, দুটো কার্বন, পাঁচটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, দিস ইজ CH3 CONH2, মানে এটা হচ্ছে আমাদের এ কম্পাউন্ডটা। তাকে Br2 কেবল দিলে কি হবে, CO টা উড়ে যাবে, তাহলে এই সি কম্পাউন্ডটা কি হবে, সি কম্পাউন্ডটা হচ্ছে CH3 NH2, নাম হচ্ছে মিথাইল অ্যামিন, আর এটার নাম কি, অ্যাসিটামাইন, 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 ওকে। আচ্ছা CH3 CONH2 কে P2O5 দিলে কি তৈরি হবে, RCN বলতে কি হবে, এখানে যদি এই H2O টা বেরিয়ে যায় তাহলে এখানে CH3 CN পড়ে থাকবে, এটা হচ্ছে CH3 CN, মিথাইল সায়ানাইড বা ইথেন নাইট্রাইড, মিথাইল সায়ানাইড বা ইথেন নাইট্রাইড, দুখানা কার্বন, আর তার আইসোমার বেসিক্যালি কি হবে, RNH2 বল CH3 NH2, তাকে কার্বিলামিন রিয়াকশন করলে তৈরি হয় CH3 NC, মিথাইল আইসোসায়ানাইড। এবার তোমাদের বলেছে তীর চিহ্ন সহকারে সংশ্লিষ্ট সমীকরণ সহ লিখে ABCD শনাক্ত করতে হবে, তো এই কাজটা তোমরা একবার যখন রাফে করে নেবে, রাফে যখন এই কাজটা একবার হয়ে গেল, রাফেও করতে পারো এমনি পাতাতেও করতে পারো, তারপর ভদ্র মানুষের মতো রিয়াকশনগুলো লিখে দাও, লিখবে এখানে CH3 CO NH2, এটা হচ্ছে এ, এরকমভাবে লিখবে অ্যারো, তাকে আমরা দিলাম কি বলেছে, কনসেন্ট্রেটেড এ NaOH আর হিট, তো কনসেন্ট্রেটেড NaOH আর হিট দিলে NH3 গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা একে যদি P2O5 আর হিট দেওয়া হয় তাহলে পড়ে থাকছে CH3 CN, এটা হচ্ছে বি, নাম লিখে রাখবে মিথাইল সায়ানাইড, তাকে যদি Br2 KOH দেওয়া হয় তাহলে তৈরি হচ্ছে CH3 NH2, এটা হচ্ছে সি, তারপর একে যদি CHCl3 আর KOH আর হিট দেওয়া হয় তাহলে তৈরি হচ্ছে CH3 NC, এটা হচ্ছে ডি। এইভাবে সুন্দর করে আমাদের লিখে দিয়ে আসতে হবে, সঙ্গে কম্পাউন্ডের নামগুলো, ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো পুরোটা? মিথিলা তুমি ক্লাস করছো? কদিন ধরে কেন জানি না তোমার রেসপন্স খুব কম পাচ্ছি, এটার কারণ যেন এটা না হয় যে তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ আস্তে আস্তে করে। CnH2n প্লাস 2 সঙ্গে একটা অক্সিজেন, এই স্ট্রাকচার দু ধরনের হতে পারে, একটা হতে পারে অ্যালকোহলের, অ্যালকোহলের আর একটা হতে পারে ইথারের। মিথিরা রাহুল আর তুষার এটা করার দরকার নেই, স্কিপ করবে এটা, তো C4H10O, C4H10O ক্লিয়ারলি ভিজিবল যে এটা এই ফরম্যাটে রয়েছে, কি করে n ইকুয়ালস যদি 4 হয় তাহলে 2n+2 কত হয়, 10, সঙ্গে একটা অক্সিজেন রয়েছে, অবভিয়াসলি এটা এই ফরম্যাটেই রয়েছে। তো বলেছে এই স্ট্রাকচারের তিনটে কম্পাউন্ড রয়েছে, এ বি আর সি, বেশ এ বি আর সি। এবার বলেছে এ ও বি এর বাষ্পকে উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করলে যথাক্রমে অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যায়। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম তিনখানা কম্পাউন্ড রয়েছে, এ একটা, বি একটা, সি একটা, সবকটাই C4H10O। মোহক একটা জিনিস তো ক্লিয়ার যে হয় এগুলো অ্যালকোহল, নইলে এগুলো ইথার। এবার আমার যতদূর মনে পড়ছে ইথারের সঙ্গে আমি তোমাদের কপারের কোনো রিয়াকশন করাইনি, বলেছে এ আর বি। কপার টেম্পারেচারটা কত ছিল মোহক? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি গুড, 300 ডিগ্রি সেলসিয়াস। তো বলেছে এ আর
বুঝতে পারছো কি মনে হয় এটার মানে? এই কম্পাউন্ডটা কি কম্পাউন্ড ছিল তাহলে? এটা তাহলে একটা অ্যালকোহল। একটা কথা আমাকে বলো যে কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিলে যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটাকে আমরা কি বলি? যেমন অ্যালুমিনা দিলে ডিহাইড্রেশন হয়, এটা কি? এটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন মানে দুটো হাইড্রোজেন বের হয়ে যায়, দুটো হাইড্রোজেন অ্যাটম বের হয়ে যায়। তো কার ডিহাইড্রোজিনেশনে অ্যালডিহাইড তৈরি হয় কে বলতে পারবে? আনমিউট করে বলো। কার ডিহাইড্রোজিনেশন? হ্যাঁ হ্যাঁ, 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল, রাইট? ইটস 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহল যখন, তাহলে ডিগ্রি অ্যালকোহল যখন, তাহলে এটা কি হতে পারে? চারখানা কার্বন দিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল কি হতে পারে? বিউটানল, CH3, CH2, 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 OH। তো কি হবে? OH এর H টা যে কার্বনের সঙ্গে অ্যাডেড রয়েছে সেই H টাকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি হবে? CH3, CH2, CH2, CHO, যার নাম হচ্ছে বিউটানল। এই কম্পাউন্ডটা কি হবে তাহলে? কিটোন কার থেকে তৈরি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। তো 2 ডিগ্রি অ্যালকোহলের স্ট্রাকচারটা কি রকম হতে পারে? চারখানা কার্বন তো, 1 2 3 4, ওইটা হয় এখানটায় থাকবে, নইলে এখানটায় থাকবে, আরে যেখানেই থাকুক একই তো হবে, দুটোই তো বিউটেন 2 অল হবে। তো স্ট্রাকচারটা তো এরকম, CH3, CH2, CH, নিচে একটা ওই ঝুলছে বা ব্র্যাকেট এরকম ভাবে লিখে দিলেও হবে, পাশে CH3। তাহলে একটা হচ্ছে এ কম্পাউন্ডটা হচ্ছে বিউটানল, বি কম্পাউন্ডটা হচ্ছে বিউটান টু অল, এবার লাস্ট পড়ে রয়েছে সি। বলছে সি কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করালে, মানে LiAlH4 রিডাকশন করালে 2 মোল একই অ্যালকোহল পাওয়া যায়। আচ্ছা, দুখানা একই অ্যালকোহল তৈরি হবে, মানে দুটোই ROH ROH তৈরি হবে। কেউ বলতে পারবে যে এই সি কম্পাউন্ডটা কি? সি কম্পাউন্ডটা কি? একটা কথা বলি, এই LiAlH4 বিজারণটা কিরকম ভাবে করবে? LiAlH4 বেসিক্যালি একটা H2O মলিকিউলকে ভাঙবে, H+ আর OH-, তো একটা অংশে H+ ঢুকবে, ওটা একটা অ্যালকোহল তৈরি করবে, আর একটা অংশে OH ঢুকবে, ওটাও একটা অ্যালকোহল তৈরি করবে। মানে ব্যাপারটা কিরকম হবে, কি করে এটা করলাম? অ্যালকোহল তো নিশ্চয়ই তার মানে ওটা থাকবে, এখন কোনো অ্যালকোহল থেকে তো অ্যালকোহল তৈরি হতে পারে না, দুখানা অ্যালকোহল থেকে তো অ্যালকোহল তৈরি হতে পারে না, তো অ্যালকোহল ছাড়া তাহলে কি হতে পারে? আর কম্পাউন্ড তার ইথার হতে পারে, কারণ CnH2n+2O ফরম্যাটে একমাত্র অ্যালকোহল বা ইথার থাকতে পারে। এবার বলেছে দুটো মলিকিউল তৈরি হবে যে দুটো একই অ্যালকোহল, তার মানে দুদিকেই নাম্বার অফ কার্বন সেম থাকতে হবে। ইথার কিরকম হয়? আর বন্ড, ও বন্ড, আর, তো তার মানে দুদিকেই যেন নাম্বার অফ কার্বন সেম হয়, তবেই কিন্তু দুই থেকে একই রকমের অ্যালকোহল পাবো। মানে চারখানা কার্বন আছে টোটাল, এখানে দুটো দিয়ে দাও, এদিকেও দুটো দিয়ে দাও, CH3, CH2, CH2, CH3, তোমরা হাইড্রোজেন তো ফিল করতে পারো, রাইট? ওটা তো নিশ্চয়ই বলে দিতে হবে না। এবার একে যদি LiAlH4 দেওয়া হয়, ধরো এখান থেকে বন্ডটা ব্রেক করলো, ওই যে H2Oটা, H+টা এখানে এসে অ্যাড হয়ে যাবে, CH2, CH2, OH একটা তৈরি হবে, CH3, CH2, OH প্লাস H2O যে OH- সেটা ধরো এই কার্বনটার সঙ্গে যুক্ত হবে, তাহলে CH3, CH2, OH দুটো তো একই কম্পাউন্ড তৈরি করলো, ইথানল। তাহলে এই সি কম্পাউন্ডটা কি ছিল? এটা ছিল হচ্ছে CH3, CH2, ও, CH2, CH3, যার নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। এবার সুন্দর করে একটু অ্যারো করে লিখে দিতে হবে এই পুরো রিয়াকশনটাকে, এটা রাফ ওয়ার্ড টাইপের ছিল, এবার আমরা সুন্দর করে লিখে দেবো। কিভাবে লিখবো? CH3, CH2, 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 OH, এটা হচ্ছে আমাদের এ, যার নাম কি? বিউটানল। একে কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হলো, তাহলে এখানটা তৈরি হচ্ছে CH3, CH2, CH2, CHO, এমন তো দিলাম। আর বিটা দেখাতে হবে CH3, CH2, CH, এদিকে OH, এদিকে CH3, তাকে দেওয়া হলো কপার আর
300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে CH3, CH2, CaC ডাবল বন্ড ও, এদিকে CH3 কিটোন তৈরি হলো, আর লাস্টে একটা হচ্ছে ইথার, CH3 CH2 ও CH2 CH3 এলাই এর H4 মানে রিডাকশন। তাহলে CH3 মানে দুটো CH3 CH2 ও তৈরি হচ্ছে, দ্যাটস ইট। এটা এ, এটা বি, এটা সি, এটা নাম হচ্ছে বিউটানল, এটার নাম হচ্ছে বিউটান, বিউটান টু অল। বাংলায় কিরম ভাবে লিখি আমরা, এরম ভাবে বিউটান হাইফেন টু অল, আর এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। এই উচ্চারণটা বিউটান কেন জানো, বিউটেন না হয়, তার কারণ হচ্ছে স্পেলিংটা এরকম ছিল, বিউটেন হাইফেন টু অল, অল শুরু হয় ও দিয়ে, বিউটান বিউটেন শেষ হয় ই দিয়ে, তো পরপর দুটো ভাবেল একসঙ্গে থাকতে পারে না, তো এই ভাবেলটা কেটে যাবে, তাই নাম হয় বিউটান টু অল, উচ্চারণটা হচ্ছে বিউটান। প্রত্যেকে বুঝেছো এটা, এই এটা পুরোটা বুঝেছো প্রত্যেকে? বুঝলাম, আচ্ছা আমি একটা কাজ করছি, আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের গ্রুপে একটা একটা করে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের পরে আবার করতে পারবে না। বলেছে একটা জৈব যৌগ এ, C2H6O, এটা সোডিয়ামের সঙ্গে রিয়্যাক্ট করে, করে তৈরি করে বি, আর হাইড্রোজেন তৈরি করে, এর সঙ্গে NaOH আর I2 মানে আয়োডোফর্ম রিয়াকশনে ইয়েলো কালারের সি উৎপন্ন হয়, মানে আয়োডোফর্ম সবাই জানে। একে 140 ডিগ্রি সেলসিয়াস আর কনসেন্ট্রেটেড H2SO4 দিলে বি কম্পাউন্ড তৈরি হয়, যার ফর্মুলা হচ্ছে C4H10O, আচ্ছা, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে HI এর সঙ্গে রিয়্যাক্ট করে ই কম্পাউন্ড তৈরি করে, বি আর ই এর রিয়াকশনে ডি কম্পাউন্ডটা আবার পাওয়া যায়, মানে C4H10O। গল্প পুরো একদম খুব সুন্দর করছেন, বলেছে এ থেকে ই কম্পাউন্ডগুলোকে সবকটাকে আইডেন্টিফাই করো। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে যে এটা এই কম্পাউন্ডটা কি হতে পারে? C2H6O এই মাত্র দেখালাম যে CnH2n+2O, এই ফরম্যাটটা মানেই হচ্ছে অ্যালকোহল নইলে ইথার। ইথারের সঙ্গে কি অ্যাক্টিভ মেটাল রিয়্যাক্ট করে? না, অ্যালকোহলের সঙ্গে করে। কিরম ভাবে রিয়াকশন ছিল? ROH প্লাস Na তৈরি করছিল RONa প্লাস হাফ H2, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা নর্মাল H2, বাকিগুলো সব 2 হয়ে যেত। যাই হোক, তাহলে এটা যে একটা অ্যালকোহল সেটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি। তো C2H6O এটা কি অ্যালকোহল হতে পারে? দুখানা কার্বন দিয়ে তো আর 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হতে পারে না, একমাত্র 1 ডিগ্রি হতে পারে, মানে ইথানল ছাড়া অন্য কিছু হতে পারে না, CH3CH2OH, এবং সেটা আরও কখন ক্লিয়ার হয়ে হয়ে গেল তখন NaOH আর I2 বললো, তো I2 ফর্মের সঙ্গে 1 ডিগ্রির মধ্যে একমাত্র ইথানলে রিয়্যাক্ট করতে পারে। এবার CH3CH2OH তার সঙ্গে Na রিয়াকশনে কি তৈরি হতে পারে? CH3CH2ONa সোডিয়াম ইথক্সাইড ও এন, আর
ইথানলের সঙ্গে এনএওএইচ আই টুর বিক্রিয়া যেটা অধঃক্ষিপ্ত হয় হলুদ বর্ণে, সেটা হচ্ছে কিছুই না সিএইচ আই থ্রি আয়োডোফর্ম। এই সি কম্পাউন্ড হচ্ছে আয়োডোফর্ম। ভালো, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ কে বলতে পারবে? কনসেন্ট্রেটেড এইচ টু এস ও ফোর। দেখো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এবার কনফিউশন দু জায়গায় হয় স্যার, টেম্পারেচার হিট দিলে তো দু রকমের হতে পারে, একটা হতে পারে এটা ডিহাইড্রেশন, আরেকটা হতে পারে ইথার ফর্মেশন। ডিহাইড্রেশন 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশনের জন্য 170 ডিগ্রি সেলসিয়াস দরকার হয়। 140 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কী হয়, কী হয় মনে আছে? ইথার ফর্মেশন হয়। ইথার, ভেরি গুড। ইথার, ইথার কী করে তৈরি হয়? ওয়েট, এই লিখলাম সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, আরেকটা সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ। এবং সেটা ক্লিয়ার কখন হলো? যখন এখানে ফর্মুলাটাও বলে দিয়েছে C4H10O। এখানে দুটো পারবো, এখানে চারখানা হয়ে যাচ্ছে, মানে দুখানা মলিকিউল লাগছে। এই 140 ডিগ্রি সেলসিয়াস আর সঙ্গে গাঢ় H2SO4 দিলে কী হবে? মাঝখানের এই ওএইচটা এই এইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। তো কী হবে? CH3CH2OCH2CH3, CH3CH2OCH2CH3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডি কম্পাউন্ডটা। আচ্ছা, তাকে যদি HIR 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয় তো কী হবে? যে কোনো একটা দিক থেকে ব্রেক করবো, যে কোনো একটা দিক থেকে। হ্যাঁ, ভাবতাম যদি দুদিকে আলাদা গ্রুপ থাকতো তখন কী করতে হয়, তার 4-5খানা কেস আমি তোমাদের করিয়েছিলাম, একদিকে 1 ডিগ্রি একদিকে 3 ডিগ্রি 3 ডিগ্রি, কিন্তু দুদিকে সেমই রয়েছে। ধরো এখান থেকে ব্রেক করলাম, HI ব্রেক করবে কীরকম ভাবে, H+ আর I-, তো আইটা ধরো এখানে চলে এলো, হয়ে যাবে কি CH3CH2I। আর একটা তৈরি হবে CH3CH2, এই যে এইচটা রয়েছে এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে CH3CH2OH। কিন্তু খেয়াল রাখবে, একটা জিনিস জেনে রেখো যে এখানে একটাই তৈরি করতে বলেছে, এখানে একটাই তৈরি করতে বলেছে, অ্যান্ড দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং। যেখানটায় কোনটা নেবো আমরা, ছেলেমেয়েরা কনফিউজ হয়ে পড়ে, স্যার কোনটা নেবো, ই কম্পাউন্ডটা CH3CH2I নেবো নাকি CH3CH2OH নেবো? এটা তোমার থেকে একটু আমি জানতে চাইছি। তোমরা আমাকে বলো, আইটা নেবো নাকি ওএইচটা নেবো, কোন দিকের পার্টটা নেবো আমরা? ইথানলটা দেখাবো নাকি ইথাইল আয়োডাইডটা দেখাবো? তাড়াতাড়ি করে, ই কম্পাউন্ডটা কোনটা হবে, আইটা নাকি এইচটা? ফার্স্ট 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 আই অর এইচ, প্রত্যেকের কাছে জানতে চাইছি। চ্যাটে তাড়াতাড়ি করে, মোক বলছে আই, বৈশালী আই, সবাই বলছে আই। আচ্ছা এবার একটু আমি ভাবি যে আইটা কেন, কি করে বুঝলাম আইটা? ওইসটাও হতেই পারতো, দুটোই তো অর্গানিক কম্পাউন্ড। বা এখানটা তাকাও, কি বলেছে, বি আর ই, বি হচ্ছে এইটা CH3CH2OM, আর তার সঙ্গে ই এর রিয়াকশনে আবার নাকি এই ডাইথাইল ইথারটা ফর্ম হবে, এটা নাকি আবার ফর্ম হয়ে যাবে। তার মানে বিটা তো এনে রয়েছে, তো এনে এনেটাকে নিয়ে এই দুটো কম্পাউন্ডের মধ্যে দুখানা তৈরি হচ্ছে, একটা হচ্ছে CH3CH2I, একটা CH3CH2OH। ওই এনেটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে, এনেটাকে নিয়ে ভালো কে বেরোবে, ওইটা নাকি আইটা? অবভিয়াসলি আইটা, এনে আই হয়ে বেরিয়ে যাবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গ্রুপ 17, ওইচের থেকে তো একটু বেশি ইলেকট্রোনেগেটিভ। সেই জন্য আমরা ই বলতে যেটা নেবো সেটা হচ্ছে CH3CH2I। এটা কিন্তু যথেষ্ট বোঝার ব্যাপার ছিল, CH3CH2I, ঠিক আছে? এখন রিয়াকশনটা, এই যে বি প্লাস ই বলেছে, এই বি প্লাস ই এর রিয়াকশনটা কিরকম হবে? CH3CH2ONA, এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড প্লাস এই CH3CH2I, ঘুরিয়ে লিখি এটা আই CH2CH3, ঠিক আছে? এদের রিয়াকশনে কি হচ্ছে, NAI বেরিয়ে যাচ্ছে, NAI বেরিয়ে যাচ্ছে, আর অ্যাড হয়ে যাচ্ছে CH3CH2O CH2CH3। মানে আবার দেখো ডি কম্পাউন্ডটা ফেরত চলে এলো, ডি কম্পাউন্ডটা আবার ফেরত চলে এলো। এবার তোমাদের কাছে জানতে চাইছি, কে বলতে পারবে, কে বলতে পারবে যে এই রিয়াকশনটার নাম কি, যে লাস্টের যে স্টেপটা লিখলাম CH3CH2ONA প্লাস CH3CH2I থেকে তৈরি হচ্ছে CH3CH2O CH2CH3, কে বলতে পারবে? ফার্স্ট যে পারবে আনমিউট করে বলো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশন? উডস, নো দিস ইজ নট উডস। উডস হয় যখন, এক মিনিট মুখ, এক মিনিট, এটা না উডস, এটা না ফিঙ্কেলস্টাইন। ভুলভাল কেন বলছো? ফিঙ্কেলস্টাইনে একটা, ফিঙ্কেলস্টাইন কখন হয়, যখন অ্যালকিল আয়োডাইড তৈরি করা হয় অ্যালকিল ক্লোরাইড আর অ্যালকিল ব্রোমাইড থেকে। উডস রিয়াকশনে দুটো অ্যালকিল আয়োডাইড এনের সঙ্গে রিয়াক্ট করে NaCl বা NaBH বেরিয়ে যায়, আর দুখানা অ্যালকিল গ্রুপ অ্যাড হয়ে গিয়ে অ্যালকেন তৈরি করে। মোহক বলো কি বলছিলে? না না না, আমি ফিঙ্কেলস্টাইনই বলেছিলাম, আর কেউ বলতে পারবে না?
স্যার উইলিয়ামসন সিনথেসিস? ইয়েস দ্যাটস ইট। এটা খুব তোমাদের এটা কি মানে পাগল টাগল হয়ে গেছে নাকি, বলতে পারছো না উইলিয়ামসন সিনথেসিস? ইথার ফরমেশনে তুই দু তিনটেই রিয়াকশন কি লিখে ফেলো। কোশ্চেন C2H5NO, C2H5NO এই কম্পাউন্ডটা হচ্ছে এ, সেটাকে P2O5 আর হিট দিয়ে রিয়েক্ট করালে একটা কম্পাউন্ড তৈরি হয় বি। বেশ, এবার এই বি কম্পাউন্ডটাকে এনএ আর C2H5 কে বলতে পারবে? সোডিয়াম আর ইথানল, সোডিয়াম আর ইথানল এইটা কি হিসেবে কাজ করে, রিঅ্যাকশনটা কি করিয়ে দেবে? হ্যাঁ, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে রিডাকশন হবে, মানে বিজারক দ্রব্য করলে সি কম্পাউন্ড তৈরি হয়। ভালো কথা, সি তৈরি হচ্ছে। তারপরে বলেছে এই সি কম্পাউন্ডটাকে এইচ এন ও টু দিলে আবার ডি তৈরি হয়। সি কম্পাউন্ডটাকে এইচ এন ও টু দিলে, নাইট্রাস অ্যাসিড দিলে ডি তৈরি হয়, যেই ডিটা আবার আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে। আয়োডোফর্ম, আয়োডোফর্ম। রাহুল এনি আইডিয়া হোয়াট ইজ C2H5 এনো? P2O5 আর হিটের ব্যাপারটা যখন এসছে তখন আমি আবারও বলছি দুটো তোমাদের দুটো কম্পাউন্ডই আমি এটা করিয়েছিলাম, এই নাইট্রোজেন ফ্যাক্টোজেন কনজুগেট। ইয়া দুটোই একমাত্র হতে পারে, একটা হচ্ছে একটু আগেও বললাম দুখানা কার্বন রয়েছে, সেটা কি হতে পারে? সিএইচটু সিএইচ ডাবল বন্ড এনওএইচ, এটা একটা হতে পারে। অ্যাসিটাল ডক্সিন, কাউন্ট করে দেখো, সি দুখানা, হাইড্রোজেন পাঁচখানা, নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা, একটা এইটা হতে পারে। আরেকটা হতে পারে এইটা, সিএইচ3সিওএনএইচ2, ঠিক আছে? আর দুটো কি P2O5 আর হিট দিলে সিএইচ3সিএন তৈরি হয়, ঠিক আছে? তো এটা এটাও হতে পারে, এটাও হতে পারে, দেখা যাক এরপরে কি বলছে। এবার একে যদি আমরা রিডিউস করি তখন কি হবে, এখানে দুখানা হাইড্রোজেন ঢুকবে, এখানেও দুখানা হাইড্রোজেন ঢুকবে, মানে কি হয়ে যাবে, CH3CH2NH2। আচ্ছা কেউ বলতে পারবে CH3CH2NH2 কে দেখে এটা কে বলতে পারে? নাইট্রাস অ্যাসিড দিলে কি কম্পাউন্ড তৈরি হয়, কে পারবে? যে পারবে আনমিউট করে বলো। প্রাইমারি অ্যামিনকে নাইট্রাস অ্যাসিড দিলে কি তৈরি হয়? এখনো তোমাদের খাতার জিনিস মুখস্থ হচ্ছে না, অ্যালকোহলের চ্যাপ্টারের প্রিপারেশনের লাস্ট রিয়াকশন বারবার করে বললাম, এই এই গল্পের কোশ্চেনগুলোতে কাজে লাগবে। NaNO2 আর HCl দিতে হয়, কারণ HNO2 সবসময় পাওয়া তৈরি হয় না, কেন ডিরেক্ট HNO2 ওরা দিয়ে দিয়েছে, ওখানে লেখাও ছিল HNO2 দিলে কি হচ্ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছিল। কীভাবে? এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন বেরিয়ে যাবে N2 হয়ে, এই H2 এখান থেকে একটা O নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, একটা O একটা H পড়ে থাকবে, এখানে অ্যাড হয়ে গিয়ে CH3CH2OH তৈরি হবে। CH3CH2OH হচ্ছে একমাত্র একটা 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে, করে তৈরি করে CHI3। তাহলে কি কম্পাউন্ড, একটা হচ্ছে অ্যাসিটামাইড, এটা হচ্ছে অ্যাসিটামাইড। এবার কনফিউশন হচ্ছে স্যার এই কম্পাউন্ডটা কোনটা হতে পারে, এইটা নাকি এইটা? এটা একটু আমাদের কাউন্টার করা মুশকিল, কারণ দুটোই হতে পারে। তো আমি বলবো প্রেফার করবে এইটা, এটাকে প্রেফার করবে।
এটা নয় কেন, এরকম কোনো লজিক নেই, কিন্তু অ্যাসিটাল ডকুমেন্ট থেকে এটা বেটার হবে। অ্যাসিটামাইড, এটা হচ্ছে মিথাইল সায়ানাইড, এটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে আয়, এটা তো বলেনি আর এবিসিডি আইডেন্টিফাই করতে বলেছে। রাহুল একটা কথা বলছি, তুষার তুমি ভালো করে নিজেরাও শুনে রাখো, আমাদের অ্যালকোহল ফ্যালকোহল তো গেছে, কিন্তু আমি তোমাদের কয়েকটা মডেল পেপার দেখলাম নেটে আজকে, মানে CBSE-রই বার করা, ওই বাইজুসের বেসিক্যালি, বাইজুসের সেখানে এই ধরনের প্রবলেম দেখছি, যেখানে দু একটা স্টেপে অ্যালকোহলের কনসেপ্ট লেগে যাচ্ছে। যেমন এই যে যেটা এখন করালাম, এটা একটা কোশ্চেন আমি দেখেছি, তো একটু রেডি থাকবে এগুলো সলভ ফেস করার জন্য। C3H6O, ঠিক আছে, এবার এটা লিখে রাখবে, CnH2nO, এই ফরম্যাট দুটো হতে পারে, এক অ্যালডিহাইড নইলে কিটোন। এবার যদি অ্যালডিহাইড হয় তাহলে কিরকম হবে, অ্যালডিহাইড হচ্ছে CHO, আমাদের কি আছে বলেছে C3H6O, একটা কম্পাউন্ড C3H6O, বোঝাই যাচ্ছে এটা এই ফরম্যাটে রয়েছে C3H6O, কারণ এন এর ভ্যালু যদি 3 হয় 2n হচ্ছে 6। এবার এটা দিয়ে অ্যালডিহাইড হলে কিরকম হবে, অ্যালডিহাইড মানে হচ্ছে এটা CHO থাকতে হবে, CHO তে একটা কার্বন চলে গেল, আর দুটো কার্বন একটা এখানে একটা এখানে, এখানে তিনটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে CH2 CH2 CHO একটা এটা হতে পারে। আর কিটোন যদি হয় তাহলে সি ডাবল বন্ড ও মাঝখানে, তাহলে আরো দুটো কার্বন পড়ে রইলো, একটা এদিকে একটা এদিকে, এদিকে একটা CH3 আর এদিকে একটা CH3 অ্যাসিটোন। কথা হচ্ছে বলেছে এ আর বি দুটোই I2NaOH এর রিঅ্যাক্ট না, এবারে কি বলেছে এ কম্পাউন্ডটা, আচ্ছা মানে হয় এটা হতে পারে নইলে এটা হতে পারে, ভালো কথা। এবার এই যে বলল এ কম্পাউন্ডটাকে LiAlH4 এর সঙ্গে বিক্রিয়া করলে, মানে LiAlH4 মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডিউস করবে, করলে আরেকটা কম্পাউন্ড বি তৈরি হয়। তো যদি এইটাকে আমরা LiAlH4 দিই CH3CH2OH, ও তৈরি করবে হচ্ছে ইথানল, না ও তৈরি করবে প্রোপানল, CH3CH2OH, CH2CH2 কে যদি আমরা LiAlH4 দিই তাহলে ও তৈরি করবে হচ্ছে এই কার্বনের কাছে একটা হাইড্রোজেন ঢুকবে, অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন ঢুকবে, তাহলে ওটা হয়ে যাবে CH3CH2CH2OH প্রোপানল। আর যদি এটাকে আমরা দিই CH3CO, এখন আমাদের মধ্যে এই কনফিউশনটা কাজ করছে যে এই কম্পাউন্ডটা কোনটা, এটা নাকি এটা। এটা যদি আমরা LiAlH4 দিই, এখানেও একই জিনিস হবে, হাইড্রোজেন ঢুকবে দু জায়গায়, এখানে ঢুকবে আর এখানে ঢুকবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে CH3CH করে OH, এদিকে CH3,
ঠিক আছে, তো এক এক হতে পারে এটা প্রোপানল, আর হতে পারে এটা প্রোপান টু অল, দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বুঝতে হবে। বলেছে যদি এটা এ হয় তাহলে এটা হবে বি, আর যদি এটা এ হয় তাহলে এটা হবে বি। এখন আমাকে বলেছে যে এ আর বি দুজনেই আইডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করেছে, তো আমাকে বলো তো কোনটা হবে, কেস ওয়ান নাকি কেস টু, কোনটা এ বি, কেস ওয়ান এর গুলো নাকি কেস টু এর গুলো, কোনটা অ্যাকসেপ্টেবল আইডোফর্ম রিয়াকশন করবে বলেছে, বৈশালী বলেছে টু, সবাই বলছে টু। ওকে ভেরি গুড, কারণ কিটোমিথাইল গ্রুপ থাকতে হয় তাই তো, কিটোমিথাইল গ্রুপ রয়েছে এখানে। স্যার এখানে তো কিটোমিথাইল গ্রুপ নেই, তাতে কি হয়েছে, বলেছিলাম এই ফরম্যাটটা বারবার রোজই বলি, এই ফরম্যাটটা থাকলেও অ্যালকোহলের ক্ষেত্রে আয়োডোফর্ম হয়। আচ্ছা এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে এটা সিএস থ্রি সিএস টু ওএইচ, তাহলেও আয়োডোফর্ম হবে, যাই হোক এখানে তো রয়েইছে, তো দুটোই আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, তাহলে একটা হবে হচ্ছে অ্যাসিটোন, আরেকটা হবে হচ্ছে প্রোপান টু অল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার বলেছে বিও বিএ ওই ছোল্টুর উপস্থিতি এর সব এর কি রিয়াকশন করবে, কে বলতে পারবে? আচ্ছা এ হচ্ছে এইটা, তার মানে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, আমার কে বলতে পারবে যে বিএ ওই ছোল্টু দিলে কি রিয়াকশন হয়, যে পারবে আনমিউট করে বলো। অ্যালকোহল কন্ডেনসেশন। আচ্ছা একটা কথা সবাইকে বলি একটু, একটা আরেকটা পাতাতে সিমিলার কোশ্চেন দেখলাম, ওখানে বলেছে বিএ এ কম্পাউন্ডের সঙ্গে বিএ ওই ছোল্টু আই টু আর হিটের রিয়াকশনে কি হয়, কিন্তু এখানে কিন্তু আই টু আর হিটটা মেনশন করেনি, তাহলে আমরা কি করবো লাস্টে ডিহাইড্রেশনটা দেখাবো না, আমাকে দেয়নি তো আমি কেন করবো, যদি হিটটা অবশ্য তাহলেও হতো, কিন্তু এখানে হিট বা আই টু অবলিক হিট কিছু মেনশন করেনি, জাস্ট বিএ ওই ছোল্টু বলেছে, তাহলে জাস্ট নর্মালি অ্যালডল কন্ডেনসেশন দেখিয়ে ছেড়ে দেবো, ওকে আমরা ডিহাইড্রেশনটা দেখাবো না। তো অ্যালডল কন্ডেনসেশন কীরকম ভাবে হয়, নিয়ম কী ছিল, নিয়ম ছিল হচ্ছে একটা ফাংশনাল গ্রুপকে তুলে লেখা হবে, তো লেখাই রয়েছে অলরেডি, সিএসটাকে একটু নিচে ঘুরিয়ে দিচ্ছি, সিএসটাকে একটু নিচে ঘুরিয়ে দিচ্ছি, আর আরেকটা আলফা হাইড্রোজেনকে তুলে লেখা হবে, সিএইচ টু সিও সিএইচ থ্রি এরকমভাবে লিখলাম, তো এই এইচটা চলে যাবে ও এর কাছে, আর এই পুরো কম্পাউন্ডটা চলে আসবে এই কার্বনের কাছে, তাহলে কীরকম তৈরি হলো, সিএইচ থ্রি সি নিচে সিএইচ থ্রি উপরে ও এইচ, এদিকে সিএইচ টু তার সঙ্গে সিও তার সঙ্গে সিএইচ থ্রি, যদি আই টু অবলিক হিট বা হিট বলতো তাহলে জল বার করতাম, কিন্তু এখানে মেনশন করেন তাহলে আমরাই বা করবো কেন, দ্যাটস ইট হয়ে গেছে। কম্পাউন্ড যার মধ্যে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন রয়েছে, আচ্ছা কি কি হতে পারে বলো তো, একটা হতে পারে তোমার অ্যাসিড অ্যামাইড, একটা হতে পারে অ্যাসিড মানে কি বলে ওটাকে, জানো বলে অ্যাসিড অ্যাসিড অ্যালডক্সিন, মানে অ্যালডক্সিন স্ট্রাকচার হতে পারে, রাইট অ্যালডক্সিন স্ট্রাকচার হতে পারে, তো এর মধ্যে কোনটা হবে আমাকে বুঝতে হবে, যাই হোক তারপরে বলেছে এনএওএইচ আর বিআর টু, এনএওএইচ বিআর টু বা কেওএইচ বিআর টু একই ব্যাপার, হফম্যান ব্রোমাইড, তার মানে এই সিএইচএনও কম্পাউন্ডটা কি হবে, অ্যামাইড, তাই না, ইয়েস আর সিও এনএইচ টু ফরম্যাটে থাকবে এটা, বেশ আর সিও এনএইচ টু ফরম্যাটে থাকবে, এবং তাকে যখন আমরা এনএওএইচ বিআর টু দেবো তো মাঝখানের ওই এই কম্পাউন্ডটা তখন মাঝখানের সিওটা উড়ে যাবে, তৈরি হয়ে যাবে আর বন্ড এনএইচ টু, সেটা তৈরি হচ্ছে বি, আর বি কম্পাউন্ডটাকে যখন এনএ এনও টু আর ডাইলিউট এইচসিএল দেওয়া হবে, এনএনও টু আর ডাইলিউট এইচসিএল, এবার এইটা আমি রিয়াকশনটা এত ইম্পর্টেন্ট, যখনই এইটা ছেলে মেয়েরা দেখবে না সঙ্গে সঙ্গে প্রত্যেকের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, স্যার এনএনও টু ডাইলিউট এইচসিএল মানে হচ্ছে ওই স্টেপটা যেখানে অ্যানিলিনকে আমরা এনএনও টু আর ডাইলিউট এইচসিএল দিচ্ছি, সঙ্গে সঙ্গে বেনজিন টাইজিনাম ক্লোরাইড তৈরি হচ্ছে, কিন্তু কি হলো দেখা যাচ্ছে লিখে দিয়েছে যে এই রিয়াকশনে তৈরি হয়েছে সি টু এইচ ফাইভ ও এইচ, যার মানে হচ্ছে ইথানল, এইবার ছেলেমেয়েরা ঘাবড়ে গেল, স্যার ইথানল কি করে ফর্ম হতে পারে, হতে পারে না, একটু আগেই তো দেখালাম অ্যালকোহল প্রিপারেশনের, অ্যালকোহলের প্রিপারেশনের প্রত্যেকে লাস্ট রিয়াকশনটা দেখবে যে প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনকে এনএনএ টু আর ডাইলিউট এইচসিএল মানে এইচএনও টু দিলে কি হয় সিএইচ থ্রি সিএইচ মানে ওয়ান ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, তাহলে এখানে একটা কথা বলো
NH2 ফরম্যাটটা জাস্ট OH এ কনভার্ট হয়ে যায়, কিরকম ভাবে এই দুটোর কম্বিনেশন NaNH2 আর NaNH2 আর HCl, NaCl বেরিয়ে যায়, HNO2 তৈরি হয়। তো সেই HNO2-র সঙ্গে NH2 কিরকম ভাবে রিয়াক্ট করে, এই N এই N2 হয়ে বেরিয়ে যায়, এই H2 একটা অক্সিজেন নিয়ে H2 হয়ে বেরিয়ে যায়, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন OH হয়ে যায়। তাহলে এই অ্যালকিল গ্রুপটাই হচ্ছে CH2CH2। তাহলে চোখ বন্ধ করে বলতে পারি এই যে CH আর বন্ড NH2 ছিল, এটা হচ্ছে বেসিক্যালি CH3CH2NH2। দেখে আসছি আমরা আস্তে আস্তে করে। তাহলে এই এ কম্পাউন্ডটা কি, জাস্ট মাঝখানে একটা CO যোগ করে দেবো যেটা উড়ে গেছিল, মানে CH3CH2CONH2, দিস ইজ এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ আর বি শুধু একটা তাই করতে বলেছে। প্রত্যেকে বুঝলে কিনা বলো রিয়াকশনটা, প্রত্যেকে প্রত্যেকে যাতে করে কম্পাউন্ড বলেছে C6H14O2। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যখনই কোনো রিয়াকশনে দেখবে এই কার্বন 6 বা 6-এর বেশি, তখনই ভাববে কার কথা, ফিনাইল গ্রুপ বা বেনজিন গ্রুপের কথা। এইবার কেসটা কি হয়েছে, যদি বেনজিন গ্রুপ ভাবি আমরা, বেশ ভাবলাম না হয়, তার দুখানা 6টা কার্বন তো এখানে ইউজ হয়ে রয়েছে, তাহলে মাথায় তো আর কিছু হতে পারে না, 14টা হাইড্রোজেন যাবে কোথায়, দুখানা অক্সিজেন হবে কোথায়, বেসিক্যালি এটা বেনজিন স্ট্রাকচার হবে না। তো এটা কাইন্ড অফ একটু তোমাদের মনে রাখতে হবে, কারণ এইটা আমি বলছি এই রিয়াকশন তোমরা পরীক্ষায় করে আসতে পারবে না যদি না মুখস্থ করে যাও। তো এই রিয়াকশনটা একটু মুখস্থ করে যেতে হবে, C6H14O2 কিরকম ভাবে স্ট্রাকচারটা তৈরি হয়, এরকম খুব রেয়ারই আছে, বেশি নেই। 3CH এদিকে ও CH2 CH3 এদিকে ও CH2 CH3, এর নাম হচ্ছে অ্যাসিটাল, ঠিক আছে, সেই প্রথম দিকে করিয়েছিলাম এগুলো, এই রিয়াকশনটা দেখিয়েছিলাম আমি। তো একে যখন দেওয়া হবে H2O আর HCl, মানে কি ওই মানে H2O অব্লিক HCl বেসিক্যালি, H প্লাস বেসিক্যালি, তো ওই যে H প্লাস গুলো এখানটায় আসবে, এই যে H প্লাস গুলো এখানটায় আসবে, না না ভুল বললাম, এই H2Oটা ব্রেক করবে কিরকম ভাবে, H2O H প্লাস আর OH মাইনাস, ঠিক আছে, একটা বন্ড এখান থেকে ব্রেক করবে আর একটা বন্ড এখান থেকে ব্রেক করবে। তো এই H প্লাসটা OH এর সঙ্গে অ্যাড হয়ে কি তৈরি করবে, CH3CH2OH, এই OHটা এটার সঙ্গে অ্যাড হয়ে কি তৈরি করবে, CH3CH2OH। আচ্ছা তাহলে আমরা দুখানা CH3CH2OH পেয়ে গেলাম, দুখানা CH3CH2OH পেয়ে গেলাম, আর পরে কি রইলো, দুটো ইথানল আর একটা ইথানল তৈরি হচ্ছে, এটা একটু তোমাদের মুখস্থ রাখার মতো ছিল। আরেকটা পার্ট আছে, এ কে কিভাবে প্রস্তুত করবে ওটা কি হবে, ও আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে যাবে এটা, অ্যাসিটাল ফরমেশন তো তোমরা জানো, এটা আমি আর দেখালাম না,
এন, ও টু এন, আচ্ছা মানে সি সিক্স এইচ ফাইভ মানে এটা কি গ্রুপ হবে, চোখ বন্ধ করে ফিনাইল গ্রুপ, তার মাথায় ও টু এন মানে বেসিক্যালি এন ও টু, এইভাবে ঘুরিয়ে লিখেছে ও টু এন মানে ই করার জন্য, সেটা একটা কম্পাউন্ড আই, আরে মানে হচ্ছে নাইট্রোবেনজিন। এটাকে এসএন অবলিক এইচসিএল, এসএন আর এইচসিএল বলে দিয়েছি, এসএন আর এইচসিএল দিয়ে রিডিউস করলে আরেকটা কম্পাউন্ড জে তৈরি হয়। রাহুল কি হবে যে কম্পাউন্ডটা? ওটা N2Cl হবে। না স্যার, ওটা এনে এনও টু আর ডাইল করছেন দেবে। বলেছে কিউ প্লাস সায়ানাইড, আচ্ছা কিউ প্লাস সায়ানাইড মানে হচ্ছে CuCN, তার সঙ্গে KCN দিয়েছে, কি তৈরি হবে সঞ্চারী? আচ্ছা হ্যাঁ কে বলতে পারবে? আচ্ছা তুষার বলো কি তৈরি হবে CuCN KCN? স্যার এক্সটেন্ডেড স্যান্ডমায়ার রিয়াকশন, সিএন তৈরি হবে বেঞ্জিনের মাথায়। কি রে ভাই চুপ করে আছো কেন? এন টু বেরিয়ে যাবে, কেসিএল বেরিয়ে যাবে, সিএন অ্যাড হয়ে যাবে ওখানে। কাকে বলেছে হাইড্রোলিসিস করতে হবে? সুজনি, হাইড্রোলিসিস মানে এইচসিও প্লাস অ্যাসিডিক ওয়াটার, কি তৈরি হবে? সি ডাবল এইচ, ও হাইড্রোলিসিস করলে সিএন কম্পাউন্ডটা সি ডাবল এইচ হয়ে যায়, এটা হচ্ছে কে, তো আইডেন্টিফাই করতে বলেছে। আচ্ছা আবার বলেছে কি কে কম্পাউন্ডটাকে সোডা লাইম দিয়ে হিট দিলে, NaOH আর CaO সঙ্গে হিট দিলে বৈশালী কি তৈরি হয় গো? বেসিক্যালি সি ডাবল এইচ সি ডাবল ওটা বেরিয়ে যাবে আর হাইড্রোজেনটা শুধু ভিতরে ঢুকে যাবে মানে বেনজিন। অনেকে বলে যে স্যার তুমি তো যখনই করিয়েছো সি ডাবল এনে করে করিয়েছো, আমি তোমাদের বারবার বলতাম যদি সি ডাবল এনে না করে দেয় ডিরেক্টলি সি ডাবল এইচ থেকেও এটা হতে পারে, কারণ প্রথমে সি ডাবল এইচ এর সঙ্গে মিডিয়ামে থাকা এই NaOH টা পার্টিসিপেট করবে, করে সি ডাবল এনে তৈরি করে নেবে, তারপর সোডালাইন রিয়াকশন করে ডিকার্বক্সিলেশনটা হবে, বলেছে করলে বেনজিন ফর্ম হয়। তো আই জে আর কে টাকে আইডেন্টিফাই করতে বলেছে, আই হচ্ছে নাইট্রোবেনজিন, জে হচ্ছে অ্যানিলিন, আর কে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, ব্যাস ডান। তিনটে কোশ্চেন আমি তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা করে আমাকে কালকের মধ্যে পাঠাবে, ঠিক তিনটে করতে দিচ্ছি, যা বলার মোটামুটি বলা হয়ে গেছে, এরপর আর একটা ক্লাস নেবো আর তোমাদের অর্গ্যানিকের হয়তো মানে অর্গ্যানিক মিলিয়ে হয়তো তোমাদের আর দুটো কি তিনটে ক্লাস করবো, তার মধ্যে যা হবে আর তোমরা গল্প করতে দেবো, আর প্র্যাকটিসটা সবাই করতে থাকবে, আমি জানি না কেন প্র্যাকটিসটা তো কমে গেছে।
হাল দিনের দিন খারাপ হচ্ছে, লিভ ফর।